কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুসের যে প্রেস বিজ্ঞপ্তি এর মাধ্যমে আজকে থেকে অর্থাৎ সাতাইশে জুলাই থেকে বাংলাদেশে কিন্তু স্বর্ণের দামটা বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে যেটি হয়েছে মেকিং চার্জটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে যেখানে পূর্বে দুইশো পঞ্চাশ টাকা ছিল এখন এইটা সর্বনিম্ন কিন্তু তিনশো টাকা করা হয়েছে পূর্বে মেকিং চার্জটা যদি জাস্ট আমরা একটু দেখে নেই দেখেন এখানে দুইশো পঞ্চাশ টাকা ছিল এবং এটাকে তিনশো টাকা করা হয়েছে তো যাই হোক দেখি আমরা আরো বিস্তারিত তো প্রথমেই তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাইশ ক্যারট কেডিয়াম হলমার্কিত প্রতি গ্রাম স্বর্ণের মূল্য যদিও কেডিয়াম বর্তমানে ব্যবহৃত হয় না এটা ত্বকের জন্য ভালো না তারপরে পুরাতন নামটি রয়ে গেছে তাহলে টু ক্যারট এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ স্বর্ণ অলঙ্কারের জন্য আমরা জানি স্বর্ণ হয় চব্বিশ ক্যারট পিওর যে স্বর্ণের বারগুলা পাওয়া যায় তো এগুলোর সাথে বিভিন্ন ধাতু মিক্স করতে হয় অলংকার করার জন্য বিভিন্ন রকম ডিজাইন করার জন্য আর সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে স্বর্ণ সেটা হচ্ছে বাইশ ক্যারট স্বর্ণ আমরা জানি গ্রাম হিসাবে বিক্রি হয় তো এই জন্য প্রতি গ্রাম ছয় হাজার টাকা রাখা হয়েছে কত গ্রামে এক ভরি বা তোলা এটা হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রাম যদি আমরা নেই এক ভরি বা তোলা আসবে তো আমরা যদি গ্রামের সাথে এটা হিসাব করি তাহলে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট শুধু স্বর্ণের দাম আসতেছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এখন তারা যেটি করেছে প্রতি গ্রামের সর্বনিম্ন তিনশো টাকা মজুরি সর্বোচ্চ আরো হতে পারে এটা কিন্তু সর্বনিম্ন তাহলে সেই হিসাবে আমরা যদি হিসাব করি চৌত্রিশশো নিরানব্বই টাকা হচ্ছে মেকিং চার্জ এক ভরি তোলার জন্য তাহলে টোটাল কত হচ্ছে আমাদের আটাত্তর হাজার সামথিং এবং তিন হাজার চারশো সামথিং টোটাল বিরাশি হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু তো এই পর্যন্তর মধ্যে আপনি কি করতে পারবেন ক্রয় করতে পারবেন আর স্বর্ণ ক্রয় বিক্রয় ফাইভ পার্সেন্ট কিন্তু ভ্যাট রাখা আছে তো অনেক ক্ষেত্রে দোকানদার আপনার থেকে ভ্যাটটা নেয় অনেক ক্ষেত্রে তারা ভ্যাটটা নেয় না এটা আপনার পরিচিতির উপর নির্ভর করে তবে সরকারি নিয়ম হলো ফাইভ পার্সেন্ট ভ্যাট থাকবে স্বর্ণ যারা ক্রয় করে বিক্রয় করে হোলসেল সবার জন্য তাহলে ফাইভ পার্সেন্ট ভ্যাট যদি আমরা অ্যাড করি চার হাজার একশো দুই টাকা টোটাল গোল্ড ভ্যালু হচ্ছে ছিয়াশি হাজার একশো বান্ন টাকা আপনি যদি লিগালি বাংলাদেশের বাজারে আজকে কোনো স্বর্ণ ক্রয় করতে চান তাহলে স্বর্ণের দাম হচ্ছে টোটাল আসবে ছিয়াশি হাজার একশো বান্ন টাকা এটা ছাড়া একুশ ক্যারোটের স্বর্ণ আঠারো ক্যারোটের স্বর্ণ পাবেন আপনি এটা ছাড়া রুপা আছে রূপা অতটা ব্যবহৃত হয় না রূপার মূল্য এখানে দিয়ে দেওয়া আছে তো বন্ধুরা বাংলাদেশে যে সমস্যাটা সেটা হচ্ছে স্বর্ণের দামটা কিন্তু অনেক বেশি বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দাম অনেক কম বিশ্ববাজারে আমরা যদি এখানে হিসাব করলাম কত আসলো আমাদের জাস্ট পিওর স্বর্ণের ভ্যালুটা আসতেছে আটাত্তর হাজার টাকা এই জিনিসটাই যদি আপনি দুবাইতে আজকে ক্রয় করেন আপনি ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার টাকা ক্রয় করতে পারবেন তো এই জন্য বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী যারা আছে লাগেজ পার্টি যারা আছে এদের মাধ্যমে স্বর্ণগুলোকে তারা অবৈধভাবে বাংলাদেশে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার এখান থেকে ভ্যাট ট্যাক্স কিন্তু হারাচ্ছে যেহেতু প্রায় প্রতি ভরিতে বিশ হাজার টাকার উপরে ব্যবধান এখন আসি আপনি যদি এই আজকে ছিয়াশি হাজার একশো টাকা দিয়ে যদি স্বর্ণ ক্রয় করে এটা যদি বিক্রি করতে যান আপনার কি অবস্থাটা হবে সেটা একটু দেখেন কারণ পুরাতন স্বর্ণ বিক্রয় কিন্তু কোনো নীতিমালা নেই তো আপনার যেই সাধারণ ক্রেতা বিক্রেতা স্বর্ণ ব্যবসায়ী সিন্ডিকেটের পড়েছে বিক্রির সময় প্রতি গ্রাম সোনার বাজার মূল্য হিসেবে বিক্রি করে সাথে মেকিং চার্জ এবং ভ্যাট যুক্ত হয় যেটা আমরা দেখলাম কিন্তু আপনি যখন ক্রেতা যখন আপনি বিক্রি করতে আসলেন প্রথমে তারা আপনার স্বর্ণের ক্যারট নিয়ে করবে তাল বাহানা বলবে যে আপনি অনেক দিন ব্যবহার করেছেন ব্যবহারের ফলে বাইশ ক্যারেট থেকে এটা এটা কমে হয়ে গেছে সম্পূর্ণ অসম্ভব বাইশ ক্যারেটের স্বর্ণ কি হয় না গলে একুশ ক্যারেট হয় না বাইশ ক্যারেটের সাথে যদি আমরা অন্য ধাতু তামা এগুলো মিক্স করি তখন এর ক্যারেটটা কমতে পারে কিন্তু নরমালি বাইশ ক্যারেটটা একুশ ক্যারেট হতে পারে না তো যাই হোক ক্যারটে যদি আপনি মানিয়ে নেন তারপরে আসবে আসবে যেটা সেটা হচ্ছে যে সেই ক্যারটের বর্তমান বাজার মূল্য না ধরে তারা সেখান থেকে বিশ আপনাকে কম মূল্য ধরবে সেইখান থেকে আপনাকে বিশ পার্সেন্ট কম মূল্য ধরবে যদি আপনি এটাও মানিয়ে নেন এখন আবার তারা কি করবে আবার কোথাও দেখা যায় যে তারা বলবে স্বর্ণের মধ্যে খাদ আছে খাদটা বাদ দিতে হবে তারা বাইশ জন্য বাইশ ক্যারটের মূল্য একরকম একুশ ক্যারটের মূল্য একরকম তো তারা হয় আপনার এই বিশ পার্সেন্ট মূল্য কম রাখবে অথবা আপনাকে কি করবে স্বর্ণ থেকে তারা খাদটা বাদ দিবে অর্থাৎ আপনার যদি এক ভরি হয় বলবে যে এখানে আসতে আপনার দশ গ্রাম বাদ দিবে তো এইভাবে কিন্তু এই স্বর্ণ ব্যবসায়ীরা মানুষদেরকে বিভিন্ন দিন থেকে কিন্তু শোষণ করে আসছে তো আমরা যেহেতু এই সম্পর্কে জানি না এই জন্য আমাদের গায়ে আসে না তো আশা করব নীতি নির্ধারণী যারা আছেন পুরাতন স্বর্ণ ক্রয় বিক্রয় তারা যেন এই একটা নীতিমালা করেন বিশ্ববাজারে আপনি পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে কিন্তু এরকম না যেটা আপনাকে বাজার মূল্য সেটা দিবে শুধু বাদ যাবে কোনটা আপনার যে ভ্যাটটা দিয়েছিলেন সেটা বাদ যাবে প্লাস যে মেকিং চার্জটা দিয়েছিলেন আপনি সেটা বাদ যাবে এই দুইটা স্বর্ণে যে দাম সেটা কিন্তু আপনি পাবেন তো আশা করি যারা আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন অথবা আমার বইটা ক্রয় করেছেন তারা স্বর্ণের বাজার সম্পর্কে জানেন স্বর্ণের হিসাব সম্পর্কে জানেন এই যে তেজাবি তেজাবি আসলে বলতে যেটা স্বর্ণের বারগুলো এইগুলি হচ্ছে তেজাবি ঢাকার তাঁতি বাজারে এদের ব্যবসায়ী তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে তারা বলতেছে যদিও বাংলাদেশ স্বর্ণ আমদানি কিন্তু করে না সবকিছু বাংলাদেশের ভিতরে যেগুলো আছে এগুলো দিয়েই কিন্তু চলে তো আশা করি আপনারা যদি স্বর্ণ সম্পর্কে আরো জানতে চান যেমন আনা ভরি তোলা তাহলে আমার প্লে লিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এটাই ছিল আমাদের স্বর্ণ সংক্রান্ত আজকের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম